জি যাদেরকে আমার ইয়াহুদি বলছি এরাই হচ্ছে মুসা আল্লাহ ইসলামের উম্মত আর যারা খ্রিস্টান তারা হচ্ছে ঈসা আলাই ইসলামের উম্মত কিন্তু নিয়ম হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন এসে গেছেন আল্লাহ নবীর উপরে যেন কোরআন অবতীর্ণ হয়ে গেছে তখন কোন নবী আর অনুসরণ করা যাবে না একমাত্র রসুল আল্লাহ রসুলকেই অনুসরণ করতে হবে কোরআনকেই অনুসরণ করতে হবে এখন তাওরাত বা জবুর তওরাত অবতীর্ণ হয়েছিল মুসা আলাহি ইসলামের উপরে যে অনুরূপভাবে জবু এই আপনার তাওরাত অবতীর্ণ হয়েছিল মুসা আলাহি ইসলামের উপরে ইঞ্জিল অবতীর্ণ হয়েছিল ঈসা আলাহি ইসলামের উপরে বিদায় কোরআন অবতীর্ণ হওয়ার পরে তওরা যাই বলেন না কেন যে কোনো গ্রন্থই বলেন সমস্ত গ্রন্থ কি হয় যে মানে হয়ে যায় রোহিত হয়ে যায় ওই গ্রন্থের উপর আর আমল করা যায় না শুধুমাত্র কোরআনকেই মানতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকেই এখন আমাদেরকে কি করতে হবে অনুসরণ করতে হবে আমরা এসেছেন সমস্ত নবীকে আমরা যেমন আমরা আমান তুবিল্লাহাতি ও রসুল হি বলি সমস্ত রসুলের প্রতি আমাদের বিশ্বাস আছে কিন্তু যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অনুসরণ ছাড়া কিন্তু আর মুসা ইসা আলাইসালামের অনুসরণ করা যাবে না এই জন্যই তল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন যে আমার এসে যাওয়ার পরে কোনো ইহুদি কিংবা কোনো খ্রিস্টান যদি আমার ওপরে বিশ্বাস না করে আমার উপরে ইমান না আনে তাহলে সে কিন্তু যা জান্লাতে যাবে না বা সে যে মুসলমান বা মুমিন হতে পারবে না যেমন মনে করেন ইহুদিরা বা খ্রিস্টানরা যারা এখনো মুসা আলাহ ইসলামের উম্মত বা ঈসা আলাহ ইসলামের উম্মত হিসাবে দাবি করে তারা যতই না ঈসা আলাহ ইসলামকে ফলো করুক না কেন যতই তারা অনুসরণ করুক না কেন মুসা আলাহ ইসলামকে যতই তারাকে অনুসরণ করুক না কেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল এসে যাওয়ার পরে আল্লাহ রসুলকে বিশ্বাস না করবে আল্লাহ রসুলকে রসুল বলে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো রকমের পরিত্রাণ নেই জি তারা জান্নাত পাবে না তাদেরকে জাহান নামে যেতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে মেনে না নেওয়ার কারণে জি হ্যাঁ যতদিন মুসা আলি ইসালাম বেঁচে ছিলেন যতদিন ঈসা আলি ইসালাম বেঁচে ছিলেন আর সেই সময় যারা ঈসা আলি ইসালামের উপরে ইমান এনে বা মুসা আলি ইসালামের উপর ইমান এনে যারা কি করেছেন সেই সময় তারা তাদের অনুসরণ করেছেন আর ওই অবস্থায় মারা গেছেন অবশ্যই তারা জান্নাতে যাবেন কিন্তু এখনকার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আসার পরে কিংবা কেয়ামত পর্যন্ত যে কোনো ব্যক্তি পৃথিবীতে জন্ম নিক না কেন তাকে এখন শুধুমাত্র কোরআন এবং আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামকে ফলো করতে হবে অন্য কারো ফলো করা কিন্তু চলবে না কারণ ইন্নদ্দিন ইন্দাল্লাহ ইসলাম এখন শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া যে খ্রিস্টান ধর্ম খ্রিস্টীয় ধর্ম খ্রিস্টান ধর্ম কেবল ইহুদি ধর্ম না আর মানা যাবে না